আসসালামু আলাইকুম। আমরা আজকে এই প্রিন্টারটি সার্ভিস করব। এটা হচ্ছে ইপসন L380। তো এই প্রিন্টারটি প্রবলেম আপনার কাস্টমার আমাকে জানালো যে ভাই কালো খালি আসে না। তো চলুন আমরা আগে একটু চেক করি প্রিন্টারটি যে আসলে কি প্রবলেম আছে এটার। আপনার সাথে থাকুন, দেখুন কি হয়। তো বন্ধুরা, আমরা একটা সাদা কাগজ নিলাম আর একটা আপনার রঙিন কাগজ নিলাম। এটা আপনার লেখা আছে, অনেক কিছু আছে। তো আমরা এখন প্রিন্ট দেবো এই কাগজটা স্ক্যানার দিয়ে, যে আসলে প্রিন্টারটি কোনো প্রবলেম আছে কি না সেটা দেখার জন্য। তো চলুন আমরা এখন এটার প্রিন্ট দিই। সাদা কালো প্রিন্ট দিলাম। তো বন্ধুরা দেখুন প্রিন্ট হচ্ছে, তবে কালি নাই। তো বন্ধুরা, এর থেকে আপনার প্রিন্টারের প্রবলেম। আমরা এখন যাবো প্রিন্টারটি সমাধান করা যায়। প্রথমে আমরা খুব সহজে যে সমাধানটা করা যায় সেটা হচ্ছে, আমরা প্রথমে প্রিন্টারটি ব্যাক পার্ট খুলবো, স্ক্যানার সাইডটা খুললাম। স্ক্যানার সাইডটা খোলার পরে আপনার এখানে একটা নাট পাবেন। এই নাটটা খুলবো। নাটটা খোলার পরে আমরা এই সাইডটা খুলবো। এই যে তুললাম, তোলার পরে আমরা এখানে স্ক্যানারটা রেবন আছে, রেবনটা খুলবো। রেবন খোলার পরে আমরা এই সাইডটা খুলে দেখেন কীভাবে খুলতে হয় সেটাও আপনারা দেখে নেবেন। বন্ধুরা, আমরা এই সাইডটা খুললাম। এবার খোলার পরে আমরা এখান থেকে এই যে ড্যামেজ কালের যে আপনার নলটা গিয়েছে, এই নলটা দিয়ে আসলে কালিটা যাচ্ছে কি না সেটা দেখব। তার আগে আমরা সিলিং দিয়ে একবার প্রিন্টারটির কালি টানবো। তো চলুন আমরা এখন এই এই যে আপনার সিলিং, এরকম একটা সিলিং নেওয়ার পরে এই যে পাইপটার ভিতরে ঢুকাই দিবেন। দেওয়ার পরে আপনারা কালিটা টানবেন এইভাবে। এই যে দেখুন, আমাদের খেয়াল করে এই টানবো। তারপরে দেখুন টানা হয়েছে। এইটা হচ্ছে কেন আপনার শর্টকাট বুদ্ধি বন্ধুরা। তো এরপরে যদি না হয় আপনারা কি করবেন, তাই তো? এরপর যদি না হয় তাহলে আপনারা এই সাইডটা খুলবেন। এটা খোলার পরে এখানে কাটে যে আপনার কালি আসতেছে কি না, আপনার এই যে ড্রাম থেকে কাটে যে কালি আসতেছে কি না সেটা দেখবেন। দেখার পরে যদি কালি না আসে তাহলে মনে করবেন আপনার এখানে কোথা প্রবলেম আছে, অথচ এই কাটে যে প্রবলেম আছে। তো চলুন আমরা এবার একটা টেস্ট করে দেখি যে এবারে কালি আসতেছে কি না। তো আমরা এবারে স্ক্যানারটি লাগাবো। গেমস কম্পিউটার পয়েন্টে আপনাকে স্বাগতম। আমাদের এখানে ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, টোনার, সিসিটিভি ক্যামেরা, ইন্টারনেট অ্যাক্সেসরিজ, কম্পিউটার অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় এবং কম্পিউটার ও প্রিন্টার সার্ভিসিং করা হয়। করার পরে আমরা একটা টেস্ট পেজ দেবো, আবার এটা ফটোকপি করবো।
হলো আমরা একটা প্রিন্ট দেখি, সাদা কালো প্রিন্ট। তো দেখুন বন্ধুরা, আমরা প্রিন্ট এখন অ্যাড করছি। তো বন্ধুরা, এ হচ্ছে কেন শর্টকাট বুদ্ধি। আর এই যে দাগ দাগগুলো আসছে, এগুলো হেডের সমস্যা। তো আপনারা দেখুন, খুব সহজে এই প্রিন্টারটি ঠিক করলাম আপনাদের সামনে। তো এইভাবে আপনারা প্রিন্টারগুলো ঠিক করবেন। এখন আমরা প্রিন্টারটি লাগাই, লাগাইয়া ওনাকে দেখি। তো এই ছিল আমাদের ভিডিও। তো বন্ধুরা, আমরা আবার একটু প্রিন্ট দেখি, প্রিন্টারটি সেট করার পরে। এখন প্রিন্ট আগে কিন্তু সাদা আসছিল, এখন লাগে হচ্ছে প্রিন্ট। তো বন্ধুরা, এই যে দাগ দাগ আসছে, অনেক সময় আপনার এই যে গ্লাসের জন্য হতে পারে। যেমন গ্লাসটা অনেকটাই অস্পষ্ট, এখানে আপনার অনেক সময় এর কারণে হয়, তো বেশিরভাগ হেডের কারণে হচ্ছে এটা। তো এই ছিল আপনাদের ভিডিও আজকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।